গাইস, ওয়েলকাম টু ফুড লাভার চ্যানেল। আজকে আমরা দারুণ দারুণ জিনিস নিয়ে খাবার নিয়ে বসেছি। কি নিয়েছি দেখে নিই। ভাত, বেগুন ভাজা, মাটন কারি, পুরো লাল লাল ঝোল মাটনের, আর আছে রায়তা, স্যালাডও নিয়েছি, আর মায়ের আছে এক্সট্রা মাছ, আমি মাছ খাবো না, শসা, গাজর, পেঁয়াজ, লেবু, যেটা থাকে আমাদের। তাহলে খাওয়াটা স্টার্ট করি। চ্যালেঞ্জ হবে না, এমনি ইটিং শো। ইটিং শো। ভাত, ভাত, বেগুন ভাজা, ভিজা আছে একটু বল। ও হ্যাঁ, পাতে একটু ভিজা আছে। আমি একটা বেগুন নিয়েছি, মা মাছ ভাজা নিয়েছে, ওরা আমি দুটো নিয়েছি বেগুন ভাজা। ও মাছ ভাজা খাবে না, কাঁটা সময় তো খেতে হবে, মাটন আছে না, মাছ ভাজা লাগবে না। বেগুন ভাজা শীতকালে খুব মিষ্টি হয়, যখন একটু গরম পড়ে গেছে। মানে এরপর আর খাওয়া যাবে না। পেঁয়াজ সব দিয়ে চলে, তাই না? পেঁয়াজ সব দিয়ে চলে, সব পেঁয়াজ যদি একটু থাকে না পাশে, খাবারটার মাধুর্যটা আরো বেশি ভালো হয়ে যায়। সালাতে পেঁয়াজ হলেই হয়ে যায়। মশলা মটন থাকলে মাছগুলো কোনো ভাবাই যায় না, মা খাচ্ছে খা। লেবু নিয়ে নেবো, মাঝে যাচ্ছে মা, এতে মাঝে যদি মন আসছে তো লাল ঝোল। মহারাষ্ট্র গেই মাত্র পাওয়া থেকে না বলে তো আস্তে আস্তে। তো খাওয়াটা মানা খাওয়ার সময় ছিল না, কেমন হয়েছে রে? কিছু বলার নেই আমার। আলু নিয়ে নেবো একটা, আলু ভীষণ নরম, আলু তো ভেঙে না না ভেঙে নিয়েছি, হ্যাঁ মাখবো এটাকে। আলু না মাখলে পাতের মধ্যে হবে না মাটন, মাটন হয়ে গেছে, মাছ মাটন। ভীষণ গরম, আমি একটা জিনিস খুঁজছি।
সেরা লাগছে, সেরা লঙ্কা, লঙ্কা লঙ্কা ছাড়া খাবার কথা ভাবাই যায় না। মটনটা নরম দেখো সুন্দর পারফেক্ট। আমি প্রেশারে করিনি, ডাইরেক্ট করাতেই করছি। বাড়িতে মাটন হলে লাল ঝুল ছাড়া কিছু লাগে না। কথা বলার সুযোগ নেই, খেয়েই যাচ্ছে। আস্তে আস্তে কাম তো লাগতে যাবে, আজকে একটু রায়তা নিয়ে নেবো পাশে। রায়তাটার মধ্যে শসা, গাজর, লঙ্কা। আমি এখন নতুন করে একটু একটু রায়তা খাওয়া ধরেছি, নুন নুন বেশ ভালো লাগে। রায়তাটাও খাবে না বলছিল, নে অল্প। বানিয়েছি ভালো রায়তাটা, খেয়ে দেখো মা। লঙ্কাটা নিয়ে নেবো আমি, ভালো বানিয়েছে না রায়তাটা মা? মাটন ভালো বানিয়েছে, আমি রায়তা ভালো বানিয়েছি। একদম মেখে দেবো, ভাত শেষ হয়ে গেল। মাটি কিন্তু একবার লল লজার মতো গলে যায়, একদম চিপাতে হয় না, গিলে মানে গেলে হয়ে যায়, তখন আর মানে টেস্টটা পাওয়া যায় না। আর আমি একটু হাড়ওয়ালা পিস বেশি পছন্দ করি, তাহলে চিবিয়ে খেতে পারি। নরম হাড়টা, মনে হচ্ছে না প্রেশারে বানিয়েছে না? আর এটা প্রেশারে বানানো হয়নি। ম্যাগনেট করে রাখা ছিল তো, টকদই টকদই দিয়ে, ওই জন্য জিনিসটা টেস্ট হয়েছে খুব, তাই না?
চর্বি, ওটা পুরো চর্বি মা, পুরোটা দারুণ লাগে। জলটা তো তোমায় দেখে মেতে আমার মাঠে নেমে তো অত ভালো অত ভালো লাগে না। আমি চিকেনের মেটেটা খাই, একটু নরম হয়ে বলে একটু একটু করে টাইটের টাইটের খাই, ওই জন্য ভালো লাগে। লবণ থেকে নিলাম টেস্ট। এবার আমি কথা বলবো, আমার পেটটা ভরে গেছে। মাটনের আলু ছাড়া চলে না, ভাত নেবে দুটো? না না আমার বেশি হোক, আমি খেতে পাচ্ছি না, মানে পেট ভরে গেছে আমার। এটা এটা একসঙ্গে এরকম ছিল, এটা এটা খুলে গেছে এখন, এটা তো চর্বি আছে ভর্তি। লঙ্কাটা নিলাম, সব দিয়ে একটা মেখে কি যে টেস্ট বানাবো। আমি আলু দিয়েছি, একটু মাটন নেই, বাকিগুলো এত ডিপ। ধরলে তো আমরা হাসবে, ভয় করে খেতে। মুখে নিয়ে ভাবি চেয়াবো না গিলবো, চেবাবো না গিলবো। একটা হর আছে দেখতে পাইনি, এটা এগুলো তো আমি সময় করে বসে বসে চেয়াবো। নিবি না? নেবো, রাখবো। হ্যাঁ রাখো।
রায়তা দিয়ে। ভুল আবার খুলে চলে আসছে, পুরো ঘেমে গেছি, খুব ঘামে জানিস না। আলুটা ছাড়বো না আমি আজকে, ভাত খেতে পারছি না। ফার্স্ট না ফার্স্ট কোথায়, আমি এখনো খাচ্ছি। মাটনটা ভারী হয় খুব, তাই না? শুনছো না মা? আর খেতে পারছি না বাবা, দুটোই বড় বড় পিস আছে। হাড়ি থেকে নেই পুরোটাই এনে পুরোটাই খাবো, ওটা হবে না, আমি ভাত দিয়ে খেয়েছি তো পুরোটা খাওয়ার জন্যই দিচ্ছি। আস্তে আস্তে খা, আমি তো তাড়া নেই, তাড়া থাকার জন্য না, আমারও তো পেটে ধরাতে হবে। তারপর আলু অত বড় বড় ধামছো ধামছো, আমি ভাত করে খেতেই পারলো না। সব চেয়ে বাবু আমি মাংস শেষ করেছো? আমি একটা মাংস এক পিস আছে, শুধু এক পিস আর নিতে পারছি না, আর মানে পেটে ধরছে না। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। তাহলে আজকের মতন টাটা।